আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নুমিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب صدق الله العلي العظيم সবাই দুরূদ শরীফ পড়ি আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আল্লাহুম্মা সাল্লি আলা حبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا شفينا حبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه শুক্রিয়া আদায় করতেছি মহান রব্বুল আলামিনের দরবারে। দুই দিন ব্যাপী মাহফিলের শেষ দিন, দুনিয়ার সমস্ত কাজ থেকে বিরত রেখে দিনই মাহফিলে দিনই আলোচনা করার, শোনার আলোচনা আমাদেরকে আল্লাহ তৌফিক দান করলেন, শুক্রিয়া তার সবাই বলি আলহামদুলিল্লাহ। আমার আব্বাজান দাদাজান চরমনের জমিনে ঘুমায় আছে। আমার আব্বাজান দাদাজান বলতেন, দিনই মাহফিলে প্রথম থেকে শেষ পর্যন্ত থাইকা বাড়ি বিদায় হয়ে চলে গেলে আমল নামার মধ্যে কম পক্ষে 50 লক্ষ নেকি এরকম জমা হতেই পারে না। নিয়াজ যাদের সহি আল্লাহকে রাজি খুশির উদ্দেশ্যে যারা মাহফিলে আসছেন, রব্বুল আলামিন তাদের আমল নামার মধ্যে লক্ষ লক্ষ নেকিও দান করবে। একটা নেকির মূল্য সম্পর্কে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অহুদ পাহাড়কে ইঙ্গিত করে বুঝাইছিলেন, বলছিলেন এই পুরা অহুদ পাহাড়টা যদি স্বর্ণের হয়ে যায় এর যত মূল্য হবে তুলনা ছাড়া একটা নেকির মূল্য অনেক বেশি। একটা নেকির প্রয়োজন সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওমাই ইয়ামাল মিসকালা যাররাতিন খাইরান ইয়ারা, ওমাই ইয়ামাল মিসকালা যাররাতিন শাররা ইয়ারা, যাররা পরিমাণ নেকি তোমার থাকবে ফল ভোগ করতে পারবা। যাররা পরিমাণ যদি গুনাও থাকে, একটা নেকের যদি ঠেকা বাজে
এর বিনিময়ে জাহান্নামের শিকল হাতে পায় লাগ, মানে ফল ভোগ করতে হবে। এখানে আমরা যারা আসছি, লক্ষ লক্ষ নেকি আল্লাহ কবুল করলে আমল নামায় জমা হবে, কিন্তু যারা আসে নাই তারা কি নেকি পাবে? অনেকের তো সুযোগ ছিল, ইচ্ছা করলে আসতে তো পারত। অনেকে বাড়িতে, রাস্তাঘাটে, দোকানে বাজারে, টেলিভিশন, সাইরা, ড্যান্স, গানে, হারাম কাজের ভিতরে লিপ্ত আছে। সুযোগ ছিল, আসতে পারতো, আসে নাই। এই না আসার কারণ সম্পর্কে আমার আব্বাজান রহমাতুল্লাহ আলাই বলতেন, বুঝের অভাব। আর এই বুঝের জন্যই মাহফিলের ব্যবস্থা। এখন বুঝের জন্য মাহফিলের ব্যবস্থা বুঝবে কারা বলেন? যারা মানুষ, সুরাতে মানুষ আর ভিতরটা আবু জাহাল, উতবা সাহেবা, আবু লাহাব মার্কা, এরা কিন্তু বুঝবে না। কথা ঠিক কিনা? এখন মানুষ কারা? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আলা ইন্না ফিল জাসাদি মুদগা ইদা সলুহা সলুহাল জাসাদু কুল্লু ওয়া ইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়াহিয়াল কলব। মানুষ কাকে বলে? আল্লাহ রসুল বলতেছেন, প্রত্যেকটা মানুষের ভিতরে আল্লাহর দেওয়া একটা গোশতের টুকরা আছে। ওই টুকরাটা যার ভালো হয়ে যায়, আল্লাহ রসুল বলতেছেন সেই হলো ভালো মানুষ। আর গোশতের টুকরা যার খারাপ হয়, ওই মানুষটা এক পর্যায়ে কুত্তা, শিয়াল, শুয়ারের চেয়েও খারাপ হয়। আল্লাহ কোরআনুল কারীমের ভিতরে বলছেন, উলাইকা কাল আনআম বাল হুম আবর। এক শ্রেণীর মানুষ যেগুলো চতুষ্পায় জানোয়ারের মতো, এরপরে আল্লাহ বলতেছেন তার চেয়েও খারাপ। অন্য এতে বলছেন, এক শ্রেণীর মানুষ শারুল বাড়িয়া, কুত্তা, শিয়াল, শুয়ারের চেয়েও খারাপ। তাহলে বোঝা গেল, মানুষের সুরাত আকৃতির নামই মানুষ না। মানুষ বলা হয় যার ওই যে গোস্তের টুকরো বলছিলাম, যার ভালো সে ভালো মানুষ, আর গোস্তের টুকরো যার খারাপ সে খারাপ মানুষ। কথা ঠিক? এখন এই গোস্তের টুকরার নাম হলো অলোক। গোস্তের টুকরার নাম কি? তাহলে যারা মাহফিলে আসছেন, আওয়াজ যারা শুনতেছেন, ভালো করে বোঝা লাগবে আমার কথা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওই গোস্তের টুকরা যার ভালো সে ভালো, গোস্তের টুকরা যার খারাপ সে খারাপ। ওই গোস্তের টুকরার নাম অলোক। আর অলোক ভালো করা কি প্রয়োজন, কি জরুরি? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের অসংখ্য জায়গায়, বিভিন্ন জায়গায় বলছেন ওই কলবের ব্যাপারে। কি বলছেন? ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, পরিচ্ছন্ন, পরিষ্কার, সুস্থ কলব ছাড়া। আল্লাহ বলতেছেন, এই ফ্যানটা বন্ধ করে, শব্দ হইতেছে। তা পরিচ্ছন্ন কলব ছাড়া, সুস্থ কলব ছাড়া, ভালো কলব ছাড়া আল্লাহ বলতেছেন আমার পবিত্র জায়গা বেহেশতের মধ্যে হবে না। কে বলছেন? বলেন, মুখ খুলে বলেন, না আমি বলছি। এখন স্বচ্ছ পবিত্র কলব ছাড়া আল্লাহর বেহেশতে পবিত্র জায়গা, কলব পরিষ্কার করা কত জরুরি। আল্লাহ রাব্বুল আলামিন এক সূরার ভিতরে প্রায় 9টা কসম করার বলতেছেন, قد افلح من زكاها وقد خاب من دساها। যারা ওই কলবকে পরিষ্কার করতে পারবা তারাই নাজাত পেয়ে জান্নাতে যাবা। আর যারা কলবকে পরিষ্কার করতে পারবা না তারা ধ্বংস হয়ে জাহান্নামে যাবা। এখন পরিষ্কার কলব,
কলব কিসে ভালো হয় কিসে খারাপ হয় এইটা জানা বোঝার জন্য তো মাহবুব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার উম্মতেরা আল্লাহর বান্দা বান্দিরা যখন একটা গুনাহ করে, গুনাহ বুঝেন তো, যেই কাজের বিনিময়ে জাহান্নামের ঘোষণা আল্লাহ শুনাইছে, এইটার নাম কি? কথা বুঝেন না বুঝেন না, যেই কাজের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আযাবের ঘোষণা শুনাইছেন তাকে বলে কি? এই যে গুনাহ করার পরে আল্লাহ রাসূল বলতেছেন ওই গোশতের টুকরাটার উপরে একটা কালো দাগ পড়ে, একটা গুনাহ করার পরে একটা কি পড়ছে? যদি আমার উম্মতের আল্লাহর বান্দা বান্দিরা তাওবায় ইস্তেগফার করে তাহলে ওই দাগটা উঠে আবার কলব পরিষ্কার হয়, যদি সে তওবা না করে আবার গুনার পর গুনাহ আবার করতেই থাকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই আবার কালো দাগ প্রত্যেকটা গুনার বিনিময়ে পড়তে থাকে, পড়তে 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 তখন ওই কলবটা আর ভালো করব স্বচ্ছ করব সুস্থ কলব থাকে না, ওই কলবটা তখন অসুস্থ হয়। এই অসুস্থ কলবের জায়গায় আল্লাহর পবিত্র জায়গা বেহেশতে হবে না। কে বলছেন? কলে বলেন এ আল্লাহর বান্দা বান্দিরা, হে আল্লাহর বান্দারা, পর্দা হলে মা বলে না, শরীরের ভিতরে রোগ হয় আমরা ডাক্তারের কাছে যাই না চিকিৎসার জন্য? হ্যাঁ, ডাক্তার ঔষধ দেয়, এই ঔষধ খান। বাংলাদেশে ফেল করলে আবার অনেক সময় আমরা বিদেশেও যাই, টাকা পয়সা খরচ করতে করতে টাকা পয়সাও নাই, এমনকি জায়গা জমি বাড়িও বিক্রি করি, ঠিক না, তারপরে বিদেশে চিকিৎসা যাই। যত চিকিৎসা করি মরণ কি একদিন লাগবে নাকি অস্বীকার করতে পারবে? মরণ যেহেতু লাগবে আর শরীরের চিকিৎসার জন্য সব কিছু বিসর্জন করতে রাজি হলাম, কিন্তু কবরের যাত্রীরা যারা আখেরাতকে বিশ্বাস করে, আল্লাহকে বিশ্বাস করে, বেহেশত ও জাহান্নামকে বিশ্বাস করে, আল্লাহ রাব্বুল আলামিন যে আপনাকে আমাকে শুনাইছেন এইটার গুরুত্ব নাই, কি গুরুত্ব দিছে? ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। আর বলছিলাম প্রায় নয়টা কসম করার পরে আল্লাহ রাব্বুল আলামিন এক সূরার ভিতরে বলে قد افلح من زكاها وقد خاب من دساها, যারা কলবকে পরিষ্কার করতে পারবা তারাই নাজাত পেয়ে জান্নাত যাবে। এখন কলবের রোগ পরিষ্কার করার জন্য ডাক্তার লাগবে না? হ্যাঁ, এখন আপনার কলবের রোগ আছে কি নাই বুঝবেন কি? বুঝেন নাই? এই আল্লাহর বান্দারা, এক শ্রেণী আল্লাহর বান্দার বান্দির আছে তাদের কাছে নামাজ ভালো লাগে না, আছে তাদের কাছে আল্লাহর জিকির ভালো লাগে না, আছে তাদের কাছে আল্লাহর হুকুম নবীর তরিকা অনুযায়ী চলতে ভালো লাগে না, এই তাদের কাছে হারাম হালাল তমিজ করা মানে পার্থক্য করিয়া চলা ভালো লাগে না, হারাম পাইলেই খায়, ঘুষ খায়, সুদ খায়, পরের মাল ঠগায়, নিজের সম্পদ বাড়ায়, অনেক সময় সরকারি দলের সঙ্গে জড়াইয়া ক্ষমতার বলে চাঁদাবাজি, টেন্ডারবাজি, এই বিভিন্ন কায়দায় কায়দায় সরকারি সম্পদ লুট কইয়া, সরকারি সম্পদ তো আর সরকারের না, বাংলাদেশের 16 কোটি জনগণের, এই সম্পদ লুণ্ঠন কইরা টাকার সম্পদের পাহাড় গড়ায়, ঠিক কিনা? এই আর আল্লাহ রাসূল কি বলছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই মুসলমান, আমাদের দায়িত্ব শুধুমাত্র দাওয়াত পৌঁছানো, জানাইয়া দেওয়া, মানাবা না মানা এ দায়িত্ব আমাদের, জোর করিয়া কাউকে মানানো এ দায়িত্ব আমাদের না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যেই হারাম মালের দ্বারা রক্ত এবং গোশত তৈরি হবে তার জায়গা জাহান্নাম ছাড়া হবে না। আমি বলছি না আল্লাহ রাসূল বলছেন,
আপনি নামাজ পড়তে পড়তে কপালে দাগ পড়তে পারে, আপনি পাঁচবার দশবার হজ করতে পারেন, তাহাজ্জুদে নামাজ পড়তে পারেন, তাসবিহ চব্বিশ ঘন্টা আল্লাহর জিকির করতে পারেন, কিন্তু আল্লাহ রসুল বলতেছেন যে হারাম মালের দ্বারা রক্ত এবং গোশত তৈরি হবে, তার জায়গা জাহান্নাম ছাড়া হবে না। যার দেখবেন হারাম হালালের তমিজ নাই, পার্থক্য করার মতো চিন্তাও নাই, হারাম পেয়ে যে খাইছে, মনে করতে হবে কলমের ভিতরে রোগ। কলমের ভিতরে কি মিথ্যে কথা, সুযোগ পাইলেই কইতে থাকে কি হ্যাঁ মিথ্যে কবিরে গুনে না, এর বিনা জাহান্নামের আজাবের হুকুম ধমক আল্লাহ দেশে না দেশে, তাহলে বোঝা গেল সে মিথ্যে কথা তার কাছে বাধা পড়ে না, সে চিন্তাও করে না, তাহলে বোঝা গেল তার কলমের। বর্তমানে বাংলাদেশে শতকরা ৯২ জনের মতো মুসলমান থাকার পরেও এই দেশের ভিতরে পর্দা নাই বললেই চলে, পর্দা নাই বললেই চলে, মানে যাদের সঙ্গে দেখা দেওয়া জায়েজ নাই তাদের সঙ্গে দেখা দিলে এই যে পর্দার খেলাফ মানে বেপর্দা কয়, এটা কি আমার হুকুম? কোনো মোল্লা মৌলভী আলেমের হুকুম? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ ঘোষণা করছেন পর্দা, আমি ঘোষণা করলাম ফরজ, আমি করছি না আল্লাহ করছে। তাহলে যারা পর্দা করে না বুঝতে হবে তাদের কলজের ভিতর রোগ, এক কথা গুনার থেকে ফিরতে পারে না। এখন এই কলবের রোগ দূর করা লাগবে না, এই কলবের রোগ দূর করার জন্যে এর ডাক্তার হলো হক্কানি ওলামায়ে কেরাম, হক্কানি পীর বুজুর্গেরা, তাদের কাছে যাওয়া লাগবে। এখন যাইবেন তো ঠিক আছে, ডাক্তারের কাছে শরীরের চিকিৎসার জন্য যাওয়ার পরে ডাক্তার বলছে এইটা খাও এইটা খাইও না, এইটা করো এইটা কইও না, এখন যা যা করতে কইছে এইটা না করে উল্টাটা করে।